ভক্তিরখত বই গল জামুগুড়িহাটর মোহ মারাপার হাজার হাজার রাইজর সমাগম কোভিড সৃষ্ট পরিবেশের মুক্ত হয়ে শোণিতপুর জেলার জামুগুড়িহাটর মোহ মারাপার নিবাসী স্বর্গীয় তিল বাহাদুর কটওয়ালার বাসগৃহত বিশ্বশান্তির কামনায় শ্রী বৈকুণ্ঠ প্রাপ্তির ভবিষ্যতর সতি সন্ততির সনাতন সংস্কৃতির সংস্কার হওয়ার কামনায় এসপ্তাহ জোড়া কার্যসূচীরে অনুষ্ঠিত করে শ্রী শ্রীমদ ভাগবত পাঠ অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানত হাজার হাজার ভক্তপ্রাণ রাইজর উপস্থিতিত মুখ্য আকর্ষণ এক লক্ষাধিক বন্তি প্রজ্বলনের কার্যসূচী ভাগ মঙলবারে সন্ধ্যা সম্পন্ন করে। উক্ত বন্তি প্রজ্বলন কার্যসূচী ভাগ পরিয়ালর সকলে শ্রী বৈকুণ্ঠ প্রাপ্তির আর ভবিষ্যতের সতি সন্ততির সনাতন সংস্কৃতির সংস্কার হওয়ার লগতে পূর্বপুরুষকর আত্মায় শান্তি পার কামনায় এই অনুষ্ঠান ভাগ করা হয় বলে সংবাদ মাধ্যমের আগত জানিবলৈ দিয়ে পরিয়ালর সদস্য। জামুগুড়িহাটের রাতুল হাজরিকার রিপোর্ট, অসম আদিত্য।